بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله، لا إله إلا الله. সম্মানিত হাজেরিন, আলহামদুলিল্লাহ এই জুমার দিনে আমরা কিছু আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি খুতবার মাধ্যমে কিছু জিনিস শেখার চেষ্টা করি। আমাদের একে অপরকে রিমাইন্ডার স্মরণ করিয়ে দেওয়া আমাদের সমস্যা কোথায়, কি বিপদ মুসিবতে আমরা আছি। আজকে দুটো জিনিস আলোচনা করার কথা। এক নম্বর হচ্ছে জিলহজ মাস শেষ হয়ে যাচ্ছে, আজকে সম্ভবত 29 তারিখ, হয়তো আজকেই শেষ অথবা আগামীকালকে। 1437 একটি হিজড়ি বর্ষ শেষ হয়ে গেল এবং 1438 হিজড়ি বর্ষ নতুন করে আমাদের সামনে আসছে। মুসলমানদের আসল ক্যালেন্ডার তো হলো এই ইসলামী ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের একটি বৎসর আল্লাহর কাছে জমা হয়ে গেল এবং এই যে জমা হলো এর ভিতরে সম্পূর্ণ আমাদের আমল আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে এবং এই আমল আমাদের সামনে একদিন দেখানো হবে এবং তার ভিত্তিতে আমাদের ফয়সালা করা হবে। আমরা কি এমন আমল করে গিয়েছি, করে যাচ্ছি যার জন্য আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, নেক আমলে ভরপুর হয়ে আছে, নাকি গুনার পরিমাণ বেশি হয়ে গেছে যার জন্য আমরা আটকে যেতে পারি? এই চিন্তা আজকে সমালোচনার দিন। আগামী বর্ষটি যেন আল্লাহ তাআলা আমাদের কাছে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর নেক বান্দাদের মতো জীবন যাপন করতে পারি, নেক আমল করতে পারি। এটি একটি বিষয়। আরেকটি বিষয়ে সিরিয়ার মুসলমানদের উপরে কি দুর্গতি নেমে এসেছে, তাদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আক্রমণ করে করে তাদেরকে বোমা দিয়ে তাদের সমস্ত বাড়িঘরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, তাদের সবাইকে আহত করা এবং শত শত হাজার হাজার লোককে এ পর্যন্ত হত্যা করা হয়েছে, তাদের জন্য চিন্তা করা, দোয়া করা আল্লাহ তাআলার কাছে। কিন্তু এর চেয়েও বেশি আর কি জরুরি বিষয়, গত কয়েকদিনে কয়েক সপ্তাহের মধ্যে আমাদের এই সোসাইটিতে ঘটে যাচ্ছে, আমাদের ইয়ং ছেলে মেয়েরা, ইয়ং ছেলেরা বিশেষ করে খুব ক্রাইমের দিকে এগুচ্ছে, দলে দলে বিভক্ত হয়ে তারা বুলি করছে এবং পাড়ায় পাড়ায় কোনায় কোনায় নেইবারহুডে তাদেরকে দলবদ্ধ হয়ে দেখা যায়, গ্রুপে গ্রুপে চলছে আর সুযোগ পেলেই কাউকে যদি আক্রমণ করা যায় এগুলো শিকার বানানো হচ্ছে এবং এই বুলিংয়ের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। স্কুল থেকে বাইর হওয়ার পরে এবং সকাল সন্ধ্যায় রাস্তাঘাটে তারা বিভিন্ন গ্রুপে যখন থাকে, এক পাড়া ছেলেরা আরেক পাড়া ছেলেকে আক্রমণ করে বসে থাকে, গ্যাং ফাইটিং বৃদ্ধি পাচ্ছে মারাত্মকভাবে। আপনারা অনেকেই দেখেছেন পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে যে ব্রাডফোর্ডে একটি ছেলে, স্কুল গোয়িং ছোট্ট ছেলে, অল্প বয়সের, সে ঘরে আসলো, আসার পরে তাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত, খুব স্যাড মনে হলো। মা বললেন কী হয়েছে বাবা? বলল যে স্কুলে আমাকে বুলি করা হয় বা স্কুলের পরে। তখন মা বলল যে আচ্ছা বাবা আমি ভালো করে শুনি কী হয়েছে। মা একটু বাথরুমে গিয়েছে, আসতে আসতে দেখে যে ছেলে তার বেডরুমে গিয়ে আত্মহত্যা করে ফেলেছে। এবং আমরা ইতিমধ্যে গত 2-1 দিনে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন যে কীভাবে স্কুল থেকে বাইর হওয়ার পরে একটু বড় ছেলেরা একটু ছোট ছেলেদেরকে ঘেরাও করে তাদেরকে আক্রমণ করছে, মারপিট করছে, তাদেরকে দিয়ে ক্রাইম করাচ্ছে এবং তাদের পকেট থেকে ফোন নিয়ে যাচ্ছে, টাকা পয়সা থাকলে নিয়ে যাচ্ছে এবং ইচ্ছামতো তাদেরকে কিল ঘুষি লাথি মেরে তাদেরকে রাস্তায় শোয়াই ফেলেছে। আপনারা অনেকেই যারা ফেসবুক এবং এই সোশ্যাল মিডিয়া দেখেন এগুলো ছড়িয়ে পড়েছে এবং এই অবস্থা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা যারা এগুলো জানি নাই, আমাদের আল্লাহ মাফ করুন, আমাদের পরিবারে ঘটে নাই হয়তো বা এরকম কেউ, আমরা হয়তো আমাদের কোনো খবর নেই, কিন্তু যারা দুনিয়ার খবর রাখে এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু, ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়ে, দেখা গেল যে এগুলো দিন দিন মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। আমাদের পিতামাতা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে কীভাবে নিরাপদ থাকবে, যে আসার পথে, আসার পরে স্কুলের ব্রেক টাইমে অথবা খেলাধুলার ময়দানে বিকালবেলা তারা যখন রাস্তায় বের হবে তারা কি নিরাপদ আছে? এটা একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেল। এবং এভাবে কিছু ছেলে পেলে যেমন আক্রমণের শিকার, আর কিছু ছেলে পেলে আমাদের ছেলে পেলেই হয়তোবা তাদের গ্যাংয়ের ভিতরে যোগ দিয়ে এরা ক্রাইম করা শুরু করে দিবে, হয় অত্যাচারিত হবে নতুবা অত্যাচার হবে, কোনটা হতে চাই আমাদের ছেলে মেয়েদেরকে? আমরা তো সবাই চাই তাদেরকে ভালো মানুষ বানাতে,
আল্লাহ তাআলা তো প্রত্যেক বাচ্চাকে কোন বাচ্চাকে আল্লাহ ক্রিমিনাল হিসেবে জন্ম দিয়েছেন হাদিসে এসেছে প্রত্যেকটি বাচ্চা মাসুম এবং সুন্দর اخلاق এবং নেচারের উপরে আল্লাহ তাকে জন্ম দান করেন ফিতরাতের উপরে জন্ম দান করেন পিতা মাতা তাদেরকে কি বানায় ভালো মানুষ বানায় ইহুদি বানায় খ্রিস্টান বানায় মুসলিম বানায় ক্রিমিনাল বানায় নেককার বানায় পিতা মাতার হাতে সব কিছু পিতা মাতার ডিউটি কই আমরা পিতা মাতার মনে করেছি স্কুলে দিয়েছি লেখাপড়া করার জন্য স্কুলে লেখাপড়ার মধ্যে ম্যাথ সায়েন্স ইংলিশ খুব ভালো করবে এটা নিয়ে তারা ব্যস্ত আছে আর বাচ্চাকে যে আদব শেখাতে হবে তারবিয়ত দিতে হবে ভালো মানুষ বানাতে হবে এগুলোর দায়িত্ব কি স্কুল গ্রহণ করেছে আর আমরা তো খুশি আছি এ স্টার কটা পেল এটা নিয়ে আমাদেরও ফোকাস এরপরে আমরা কেউ কেউ হয়তোবা মক্তবে দিয়েছি প্রাইভেট টিউটরকে একটু পড়িয়েছি কিন্তু পিতামাতার তালিমের তারবিয়ার কাজ কি শেষ হয়ে গেছে পিতামাতার হাতে এখনো দায়িত্ব আছে কিয়ামতের দিন সবার আগে দায়ী হবে কে শিক্ষক না পিতামাতা পিতামাতা দায়ী হবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরাও বাঁচো তোমাদের ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই যে শুরু হয়ে গেছে এই সমস্ত কিছু দুই সপ্তাহ আগে একটা ইয়ং মানুষ পপুলারে ফ্রাইড চিকেন কিনে আসছে কি হয়েছে আরেক কয়েকজন ইয়ং স্টার গ্যাং স্টার তাকে আক্রমণ করে এমন মারপিট করলো যে সে মারাই গেল ঈদের দিনে আমাদের লোকাল নেইবারহুডে দেখলাম গুলি গোলা হচ্ছে আমাদের মুসলমানদের ভিতরে কি তর্ক বিতর্ক হয়ে ওখানে গুলি হয়েছে এরপরে আপনারা ফেসবুকে দেখেছেন যে দুই মহিলা আমাদের দুই মহিলা রাস্তার মধ্যে মারামারি করতেছে এবং অন্য একজন অমুসলিম এসে তাদেরকে থামাচ্ছে কোন দিকে আমরা রওনা হয়েছি বলেন কোন দিকে রওনা হয়েছে আমাদের পিতা মাতার জন্য আছে বড় টিভি অনেকে এটার মধ্যে অনেক খোরাক পায় আর ছেলে মেয়েদের এত বড় পর্দা লাগে না তাদের হাতে ছোটটা আছে তাদের হাতে আছে ইন্টারনেট তাদের হাতে আছে কম্পিউটার তাদের হাতে আছে স্মার্টফোন আর এই স্মার্টফোন দিয়ে এখন তারা এই যে ক্রাইমগুলো করে তারা কয়েকজন মিলে একটা ছেলেকে এমন নির্মমভাবে লাঠি কিল ঘুষি দিয়ে তাকে রক্তাক্ত করে ফেলেছে এগুলাকে তারা গর্ব করে আবার ফোনের মধ্যে এগুলার ভিডিও ফিল্ম করে এটাকে আবার বাজারে ছেড়ে দিয়েছে তারা গর্বিত তারা অনেক বীরত্বের কাজ করেছে আমি যখন হাঁটি বা গাড়ি ড্রাইভ করি এই আমার লোকাল রাস্তাগুলোর মধ্যে আমি দেখতে পাই যে এই যুবকগুলো রাস্তায় রাস্তায় কোনায় কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে করবে তারা তারা কোনো কাজ খুঁজে পায় না আমার দুঃখ হয় এদের কি মা বাবা জমিনে নাই এরা কি সবাই মৃত্যুবরণ করেছে হাঁটতে হাঁটতে এই ফিশ অ্যান্ড চিপস খাবে বাড়িতে খাওয়া দাওয়াও করে না এইভাবে আমরা ছেড়ে দিয়েছি কোনো দায়িত্ব গ্রহণ করি পরবর্তী পর্যায়ে এগুলার বিয়ে শাদী দেয় বিয়ে শাদী করাই তারপরে আরেক মুসিবত হয় ফ্যামিলি লাইফ নিয়ে এগুলো অভিশাপ ছাড়া কিচ্ছু তৈরি হচ্ছে না আমরা এই তামসা দেখছি আমি জানি কোনো কোনো পিতা মাতা বলবে আমরা তো এত লেখাপড়া করিনি এত জানি না কি করব কিছু বুঝতে পারছি না চেষ্টা করেন সবাই পেরেশানি জোগাড় করেন আগে আল্লাহর কাছে সাহায্য চান সেজদার মধ্যে গিয়ে কাঁদি আমরা যে আল্লাহ আমার ছেলে মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেল আল্লাহ তুমি আমার সাহায্য করো আমি সবচেয়ে বড় বিপদে পড়ে গেছি আমাদের সবার দায়িত্ব আছে আম মসজিদ মাদ্রাসা সবগুলার ইমাম আলেম সবার কমিউনিটি লিডার কাউন্সিল কর্তৃপক্ষ এই ক্রাইম না হওয়ার জন্য এই সব কিছু স্কুল কর্তৃপক্ষ খালি ম্যাথ সায়েন্স ইংলিশ শেখালে হবে না মানুষ বানানো শেখাইতে হবে এডুকেশন সিস্টেমের মধ্যে সেগুলো ঢুকানো দরকার ইমপ্রুভ করা দরকার সকল লেভেলে আমরা কাজ করতে পারি সচেতন যারা আছি আমাদের মধ্যে প্লিজ বাকিদেরকে আমরা সাহায্য করি আমাদের মধ্যে অনেকে আছে ও না না এগুলো রাফ পিপলদের কাজ আমরা তো অনেক ভদ্র মানুষ আমরা অনেক উপরে তবকায় আসি আমাদের পরিবারে এগুলো নাই এগুলো সব বাজে লোকদের ভিতরে আছে তা আপনি খুব নিরাপদ থাকবেন মনে করেছেন আপনার ছেলে পেলে এই রাস্তা দিয়ে হাঁটবে না হয়তো আপনার ছেলে পেয়ে তাদের গ্যাংকে একসময় যোগ দিবে অথবা আপনার ছেলে পেয়ে তাদের ভিকটিমের শিকার হবে এটার এক্সাম্পল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সমাজ থেকে খারাপ জিনিস দূর করা খারাপ জিনিসকে বন্ধ করা ভালো জিনিসকে চালু করার কাজ যদি না করে ভালো লোকগুলো তাদের এক্সাম্পল একটা হাদিসে কি আসছে যে একটা জাহাজের মধ্যে যদি কিছু লোক যায় যে কিছু লোক উপরের তলায় থাকবে আর কিছু লোক নিচের তলায় থাকবে তো এখন যারা নিচের তলায় গেছে বলে পানি টানি তো উপরে আর নিচের তলায় কিছু নাই তো আমরা বারে বারে যাওয়ার সময় খালি উপরে গিয়ে পানি আনা লাগে ওই বেচারা থেকে কষ্ট দেয় তারাও একটু মাইন্ড করে বোধ হয় আর আমাদেরও বারে বারে বেশি দূরে যাওয়া লাগে আমরা তো নিচের তলায় আসি আমরা যদি নদীর উপরে দিয়ে যাচ্ছি যদি একটু আমাদের নিচের তালা একটু ফুটা করে দেই একটা বালতি দিয়ে নিচে দিয়ে পানি তুলতে পারি তাহলে তো আমাদের আর উপরে যাওয়া লাগবে না এখন তারা নিচে ফুটা করা শুরু করলো পানি নেওয়ার জন্য এটা বেকুবি না বুদ্ধিমানের কাজ
এখন উপরে লোকেরা দেখে দেখো বেকুবরা কি করে আর হাসে আর এরা বেকুব বলে শুধু সমালোচনা করে আর তারা এদেরকে না থামায় তাহলে কি হবে সবাই ডুববে আমরা যারা মনে করি আমরা খুব ভালো মানুষ আমাদের পরিবার খুব ভালো যে আমাদের ওই বাজে লোকগুলোর অবস্থা খারাপ এই কথা বলে আমরা বাঁচতে চাই বাঁচতে পারবো সবাই মিলে ডুববো তা যারা আমাদের মধ্যে শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান আলিম ওলামা সবার দায়িত্ব কি যারা আমাদের পলিটিশিয়ান কাউন্সিলর ডিসিশন মেকিং পলিসি মেকার সবার মিলে এই সমাজকে উদ্ধার করতে হবে তা নাহলে সবাই ডুবার দিকে যাচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করুন আসুন অন্তত পরিবারের দায়িত্ব পালন কিভাবে করতে পারি এই বিষয়ে আমরা পরেশানি করি আমরা নিজেরা ইসলামী জ্ঞান শিখি আমাদের ছেলেমেয়েদেরকে ইসলামী তালিমের দিকে নিয়ে আসি তাদেরকে নামাজের দিকে নিয়ে আসি তাদেরকে কোরআন পড়াই নিজেরা কোরআন পড়ি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি টিভি নিয়ে বসে থাকি না আপনি যদি ঘরে তেলাওয়াত করতে থাকেন মা বাবা তাহলে আল্লাহর রহমত আপনার ঘরে আসবে আর আপনি টিভি নিয়ে বসে থাকেন আপনার ঘরে শয়তান আসবে কোনটা চান আপনি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন Brothers and sisters, we are ending this Hijra year of 1437. 1437 is coming to end. Today is 29th of the Hijra. It could be end of this year or maximum tomorrow, which is 30th, or beginning of new Hijra year, which will be 1438. And this is a real calendar, or a Muslim would be giving importance to that. We need to look into our report of whole last year, which is recorded with Allah, and will be presented to us one day in the day of resurrection. Let us think about my whole last year's report. Is it a good report, all good things written there? And I will be having no worry about that in the day of judgment? Or there are many sins. It is other way. What will happen if I caught up by Allah? We need to have our self-evaluation and reflection. And we need to also ask Allah to forgive us all this and to give us tawfiq for the new year with the new spirit. We have a right direction in our life. Asking Allah tawfiq for that. We don't celebrate new year with so many parties, with the, all this light and other kind of works, people will be embracing the new year. We embrace new year, we welcome it by asking Allah tawfiq for something good to make in our life. My dear brothers and sisters, another issue I wanted to focus today is the topic the plight of the Muslim in Syria, the Syrian Muslims, and the cruel and barbaric attack to them by the Assad regime and the Russian warplanes. Hundreds and thousands are massacred, innocent children. There is even hospital. The injured have no place for any treatment. This cruelty is watched silently by whole world, shame to this civilized world. The world leaders who take responsibility of settling many things in this world, deciding shape of this world, but no concern about this, allowing Russians and Assad regime to eliminate a whole nation. These are the topics we need to be concerned. But something very local also came during the last few days and weeks, which is seeking our urgent attention of many of us, and that is the issue of bullying and its significant increase in the society. You have, many of you heard or aware of a news that a young boy, a school boy, came back to home last week probably, or 2 weeks ago, last week probably. And he came back to home, he was worried and sad. Mother said to him, what happened to you, my boy? There's bullying in the school or after the school, something of the peer group. The young kids, the young children, bullying, he was a victim of them. Their mother said, okay, boy, I need to listen to your details. Let me, I come back from washroom. She came back from washroom and found her son
is hanged himself in his bedroom. He could not tolerate. He was pressure of, he was victim of the bullying. This is one case. And you have seen last few days, many of you who use the social media, Facebook and many other form of social media, there is at the many of the scenes of the young gangs attacking a single boy and hitting and beating and bleeding him. And other cases. And recording this, filming this, and sending in the social media of their this proud work, the heroic work they would like to show to the others even, without any shame. And this is a culture growing. 2 weeks ago in Poplar area, a man buying the chicken chips came out and some argument with some other young gang, and they hit him, beat him, they made him, he died on the spot. In the each day, in very my localhood area, my neighborhood, I can see the gunshot is happening. Police is involved. If you walk with different streets and drive, you can see in the many quiet corner, there are children, there are boys in gang hanging around. They don't know what to do. Some of them are having Pepsi or Coca-Cola, or some of them are having chips and fish and chips, or chicken, fried chicken and chips. This is their food. I don't know why they don't eat at home, why their parents are. And sometimes the gang boys, you are from that particular area, why you boy is here, beat him. This is their, some kind of culture they are starting to adopt in their life. Many examples you know as well. Let us, we have no time to bring more examples. But what is our duty, what we can do about this? Who is responsible for all these? Even we found in the social media, some people shown me, that two of the women are fighting in the street from our community, and a man from other community need to stop them. So who will take this responsibility? The parents first and foremost. Allah has given this amana to them. But parents think, well, we have given responsibility to the school to educate them. Some of them could be giving in evening madrasa, some are in Islamic school, and they have no duty. They are busy with many things. The parents are busy with own their TV and leaving the children to busy with the smaller screen of their own internet or their laptop or their smartphone. So when you leave to the school, okay, relying on the school only, the education systems do not have comprehensive, the school do not have the comprehensive education system. Okay. So, and they don't teach the moral and or that there is not enough emphasis on the moral and ethical teaching. The focus on math, science and English. So there is no spiritual teaching and guidance. So the young generation does not develop the moral character to choose good over bad. So this is the education system at the moment providing the service. And if you send your child to the mosque, to the evening madrasa, it may be helping a little bit. But if you are relying on them only, and you don't do your duty at home, home is the main center for them to learn the adab, the behavior, the good character, learning from the parents. This is duty upon them. Every child is born as an innocent human being, not as a criminal. No child is born as a criminal. None is born as a criminal. Everyone is born as a good person, with a good nature. Allah has made all human beings are honored
with that kind of good nature. In the Quran, Surah Al-Isra, Surah number, verse number 70, Allah subhanahu wa ta'ala said, بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. And we have certainly honored the children of Adam and carried them on the land and sea and provided for them of the good things and preferred them over much of what we have created with divine preference. So Allah has created human being as a good existence, with good nature, with good character. But later, they could turn to something very evil. That said also in Surah Teen, لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ. We have certainly created man in the best of form and nature. ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ. But we may make them down to the lowest of the lower level. And that is the responsibility first and foremost upon the parents. As Allah subhanahu wa ta'ala said in the Quran, قُوْ أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا. Save yourself, protect yourself and your family from a fire, from the hellfire. This is your responsibility to save your children from the hellfire. You make them, they are not going to that direction. And you are responsible for that. كُلُّكُمْ مَسْؤُولٌ كُلُّكُمْ رَعِينَ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ. Every one of you is responsible, is Rai, is Shepherd, and will be responsible for his flock, for his all family members under his responsibility. كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ. And every child is born on the pure fitrah. And the parents, فَبَوَاهُ يُحَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ. The parents can make him the Jew or Christian or Muslim or non-Muslim or sinner or right doer. It is in their hand. Huge contribution of them. Of course, when they grow older, something they will be responsible for. But to save their life from the early stage, this is the duty of the parents. The parents' duty. And it's not only to the parents, it's to the others. Some of the parents could say, my brother, we are not that educated. We don't know how to help. We are helpless, please help us. And other people who think, well, we are good people. This is from the other societies and other people. You know, we are not concerned about them because our family, our children are okay. How you feel safe? How you feel safe for that? Your child will be going to the same school, then you think those wrongdoers are going to the street. They could be easy victim of them. Or it could be they'd be pursued by the other wrongdoer and they could be one day recruiting to their gang your own son. Your good one could be victim of their attack or could be part of them one day. So you can't feel safe then. Even though your family, your children are good, you need to help them. If not, you will be affected. And that's exactly the duty of every Muslim. Rasulullah sallallahu alaihi wasallam saying in a hadith, okay, the one who is, example he's given, example of a sheep. Okay, the sheep is, on the sheep, aboard of the sheep, there are many people. A group of people came and some people have got place in the upper floor and other on the bottom one, the deck. And those who are on the lower floor, they think for the every time we need water, we need to go climb up a stair and disturb the people of up a stair and we are tired as well. Why not our boat or sheep is running on the flowing river, enough water underneath of the sheep. Why not make a small hole in the bottom floor so we'll be getting the water easily, not disturbing the people of upper floor, neither we are becoming tired. So they are starting now making a hole. If the people of upper floor realize this,
they should not merely telling, oh, these are stupid people, what they are doing totally wrong. We disagree with them. Is that enough good duty for them? If they don't come and stop them, then disaster will happen to whom? To all of them, everybody. This is an example of the society our Prophet ﷺ said, we are all sharing the same boat. We need to help each other. Where are the teachers? Where are the imams, the masajid, the da'i ila Allah, the Islamic organization, dawah work they are doing day and night? They need to pay their attention to these things. The community leaders, the counselors, even council authority have some responsibility to make the every borough have this safety and some sort of security that young people are not getting this gang culture, fighting and increasing the gang crime, the young crime in the community. All of us need to be concerned and doing something about this. I will urge all responsible people, all good people, to think about this. Please discuss this and come together. Let us say the imams of the mosque, different organization, Islamic leaders, come together locally, think what you can provide to your younger generation. This way, Allah subhanahu wa ta'ala will give us safety and security. If not, all of us will be sinking. May Allah save us and protect us. Barakallahu li wa lakum fil Qur'an al-Azim, wa nafa'ani wa iyaakum bima fihi min al-ayat wa dhikr al-hakim, wa aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum, ولسائر المسلمين من كل ذنب فاستغفروا واتوبوا اليه انه هو الغفور الرحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين. اما بعد، اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، واعلموا أن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وعليكم بالجماعة فإن يد الله مع الجماعة. وصلوا على البشير النذير، إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وحبيبك محمد، وارض اللهم عن الأربعة الخلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه كانوا يعدلون، أبي بكر عمر وعثمان وعلي، وعن سائر أصحاب نبيك محمد أجمعين، وعن الذين يتبعونهم بإحسان إلى يوم الدين، وعنا معهم برحمتك ومنك وكرمك وإحسانك يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعل يوم الجمعة هذا الذي قد يكون نهاية هذا الشهر ونهاية هذا العام. اللهم اجعل هذا الجمعة هذا يوم، يوم الجمعة، نهاية خير. اجعل لنا ربنا نهاية كل ألم وحزن وهم وضيق، واجعل عامنا الجديد يا رب العالمين عام صلاح وسعادة وبركة وتوفيق لكل خير وفرج من كل ضيق. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم ارحم عبادك المستضعفين في كل مكان. اللهم انصر على عبادك المستضعفين في سوريا، في حلب. اللهم احفظهم بحفظك المتين. اللهم دمر كيد أعدائك، أعداء الدين الذين يحاربون دينك ويقاتلون أولياءك. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم أنزل عليهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. عباد الله، اتقوا الله واذكروه يذكركم واشكروه يزدكم، ولذكر الله أكبر، والله يعلم ما تصنعون. وأقم الصلاة.